हेलो व्यूअर्स, वेलकम बैक आवर न्यू ब्लॉग दिव्यांका ब्लॉग चैनल पक्ष के प्रियंका आरो एक बार हाजिर हो नतून मार्केट नहीं। এটা হচ্ছে নেপালের পশুপতি মার্কেট। ভীষণই সস্তা এখানে কসমেটিক পাওয়া যায়। আর কি কি পাওয়া যায়, আর কি রকম কি কালেকশন, আর দামগুলো ঠিক কি কি, সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরব। এগুলো দেখে অবাক হয়েও না, এগুলো ওখানে কিন্তু লিগ্যাল। তো চলো স্টার্ট করছি ভিডিওটা। এখানেই হচ্ছে নেপালের বর্ডার, যেখানে তোমাকে তোমার ডকুমেন্টস, লিগ্যাল ডকুমেন্টস দেখিয়ে একটু এগিয়ে আসতে হবে। এখানে এন্ট্রি নেওয়ার পরে আমরা দেখলাম কিছু লোকাল মার্কেট আইটেম আছে, যেখানে এখানকার লোকাল কিছু পাওয়া যায়। এখানেও কিন্তু বেশ ভালোই মার্কেটিং হয়। এখানে থেকে তোমাদের মেন পশুপতি মার্কেটে যেতে গেলে গাড়ি করতে হবে। গাড়িতে তোমাদের মাথা পিছু 150 টাকা করে নেবে যাতায়াত মিলিয়ে। এখান থেকে গাড়ি পাওয়া যায়। গাড়ি ধরার আগে আমি এখানে একটা কিউট বিড়াল দেখে একটু তাকে আদর করে নিলাম। অবশ্যই তোমরা জানো আমি একটু পশুপ্রেমী, আর আমার কাছেও বিড়াল আছে, তাই জন্য আমি একটু এদের প্রতি বেশি অবসেস। তো এখান থেকেই দেখতে পাচ্ছ স্টার্ট হয়ে যাচ্ছে, গাড়ি স্টার্ট করে তোমাদেরকে নিয়ে যাবে মেন পশুপতি মার্কেটে। এই হচ্ছে সেই কিউট বিড়ালটি, এটার পশমগুলো ভীষণ সুন্দর, লাইক পার্সিয়ান ক্যাট। আর এখানেই হচ্ছে পশুপতি মার্কেটটা। এখান থেকে তোমার পশুপতি মার্কেটটা তোমাদের এরকম গাড়িতে এনে ছেড়ে দিয়ে যাবে। আর এখান মানে যেইটা আগে দেখালাম আমরা, সেখান থেকে এখানে আসতে 3 কিলোমিটার লাগে। তোমরা পুরো মার্কেটটা পাবে, এখানে কী কী পাবে সেটাই তোমাদের এখানে দেখিয়ে দেবো। চলো দেখে আসি। এখানে দেখো, পাশে দেখো ব্যাগস পাওয়া যাচ্ছে, পাশেও ব্যাগস। এখানটা বেসিক্যালি তোমরা পাবে হচ্ছে যাবতীয় কসমেটিক্স। এখানে সব দেখো সোয়েটার পাওয়া যাচ্ছে, আর এপাশেও পাওয়া যাচ্ছে সোয়েটার, ব্যাগস, কি চেন। এই মার্কেটটা বেসিক্যালি হচ্ছে তোমার কসমেটিকের উপরে। তো তোমাদের সবারকে দেখাবো কসমেটিক এখানে কীরকম পাওয়া যায়। ফিমেল প্যান্টস, প্যান্টসের কোয়ালিটি ভীষণ ভালো। আর এটা কিন্তু গরম প্যান্ট, শীতে পরার জন্য এগুলো খুব ভালো। এগুলো দেখো, দেখো সব কসমেটিক আইটেম পেয়ে যাবে। দেখো ট্রেসমি, ডভ, নিভিয়া, ম্যাট্রিক্স, আর কি কি কসমেটিক আছে দেখে নিচ্ছি। अंदर भी है बहुत है इसमें। ये सब कंबल है सिंगल वाला, सिंगल का है। हाँ, ये सब यहाँ पे कितना मिलता है, मतलब क्या है? 400 से स्टार्ट है, 600 अलग अलग इसमें। अच्छा अच्छा, सब अलग अलग प्राइस का।
और ये क्या है? टेबल क्लॉथ है ये? नहीं, पीलो कवर है। पीलो कवर है, अच्छा अच्छा। ये सब पीलो कवर सेट है क्या? टू टू पीस का सेट है। पीस का सेट आता है। हाँ, ड्यूटी टैक्स नहीं लगता। जैसे ये देखिए सनब्लॉक क्रीम, इंडिया में 700-750 रुपए पड़ता है, 200 मेड इन थाईलैंड का आता है। देखिए, अच्छा, ये ड्यूटी, ये तो आप भी यूज कर सकते हैं, सब यूज कर सकता है। ये सनस्क्रीम है क्या? हाँ जी, सनस्क्रीम इंडिया में तो 750। ये देखिए 150 में मिलेगा शैम्पू, इसका बड़ा 250। अच्छा, ये देखिए 250। ये आपको 70 रुपीज करके। अच्छा, ये फिर ऐसा, ये देखिए आई लाइनर आपको इंडिया में इसका नाम नहीं, आपको 150 में मिलेगा। हाँ, ये है डियो। ओके, टॉमी गर्ल, इसको देखो। एमआरपी नहीं होगा जी, ये आपको फ्रांस का आता है, यूएसए का आता है ना, मेड इन इंडिया का में एमआरपी होता है। ओके, ये सब मतलब 250 में है। कोई भी नहीं। ओके, ये 1200 है, 1100 कोई भी नहीं, 250। এগুলো যা দেখছি এগুলো কিন্তু সবই বডি স্প্রে আছে, এগুলো সবই কিন্তু 250 টাকায় পাওয়া যাচ্ছে। ये सब फीमेल का है। 300 का है। 300 का है। और ये 250। ये 250 का है। और ये 300। ये भी 300। और ये सब फीमेल बैग्स वगैरह। बैग आपको 300-400 ऐसे स्टार्टिंग। हां, ये तो फुली वाटरप्रूफ 100%। वॉचेस वगैरह देख लीजिए, एप्पल वॉच 1000-1200। এখানকার ছাতাগুলো কিন্তু 50 টাকা থেকে স্টার্ট আছে, দারুণ কালেকশন কিন্তু আমার চোখে পড়ল। তাছাড়া এখানে তোমরা নেপালি ছাতা পেয়ে যাবে, আর এটা হচ্ছে একটা ফিমেল লং হুডিস আছে। চলো এটার দামটা দেখি। এগুলো দেখো বাচ্চাদের আছে কিছু কালেকশন। এখানকার জ্যাকেটগুলো ভীষণ সুন্দর, বাচ্চাদের ড্রেসেস থেকে আরম্ভ করে সবই কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু সবই বাইরের থেকে আসে। চলো
চোখ পড়ল আমার এখানকার টপসের উপরে। এই ব্ল্যাক টপটা দেখো ভীষণ সুন্দর। এগুলো সিমিলার আরও আছে, কালারগুলো একটু আলাদা। এই একটা রেড আছে, পাশে একটা গ্রিনও আছে। এখানকার ড্রেসেসগুলো কিন্তু ভীষণই সুন্দর। এগুলো কিন্তু একদম লাইট ওয়েট, ক্যারি করার জন্য একদম পারফেক্ট। শীতের জন্য এখানে মোটা সোয়েটার আছে, হালকা শীতে পরার জন্য কিন্তু এখানে অনেক ধরনের সোয়েটার আছে। আর এখানে দেখো তোমরা কিন্তু ফিমেল ইনার্সও পেয়ে যাবে। ইনার্স গুলো আমরা যাচ্ছি, এত সুন্দর সুন্দর ইনার্স, এখানে ভ্যারাইটি ইনার্স পেয়ে যাবে তোমরা। ছেলে থেকে আরম্ভ করে মেয়েদের থেকে তোমরা নানান ধরনের ইনার্স এখানে অ্যাভেলেবেল পাবে। এই ধরনের প্যান্ট গুলো দেখো মেয়েদের, ফিমেল প্যান্ট আছে। এগুলো বিশেষ করে কিন্তু আউট অফ ইন্ডিয়া, আউট অফ নেপালেরই জিনিস আছে। কিছু বাইরের জিনিসই এখানে কিন্তু তোমরা বেশি পাবে, লাইক কোরিয়ান, চীন, এইসব জায়গার জিনিসই তোমরা এখানে সব থেকে বেশি পাবে। বলে রাখা ভালো, এখানকার জামা কাপড়ে তোমরা কিন্তু এমআরপি দেখতে পাবে না, কারণ সবই বাইরের মাল, ইন্ডিয়ার না। তাই জন্য এখানে এমআরপি ট্যাগ কিন্তু নেই। এখানে সব নেপালি কাটার তোমরা পেয়ে যাবে, নানান ধরনের নেপালি কাটার। এগুলো দেখো, এগুলো কিন্তু নেপালি কাটার আছে। দেখো এটা কত বড় একটা কাটার। ये सबका प्राइस सबसे छोटा 750 अच्छा ये हो गया। ये काट हो गया, इसमें पित्तल का सब प्लेट दिया, इसे पित्तल काट होता है, इसमें लेदर है, इसे बीच में पित्तल से इसे सब काट देते हैं। अच्छा, ये ऊपर में जो सजावट है पूरा पित्तल का है, सब पित्तल। और ये चीज, ये लोहा, लोहा के ऊपर है। हाँ, इसको धार कर सकते हैं ना, जब भी वो खराब हो जाए। ये देख लीजिए सही से धार। हाँ, अच्छा, ये सब धार किया हुआ है। দেখো এখানে কিন্তু ওপেনলি তোমরা এরকম ড্রিঙ্কের জিনিস পেয়ে যাবে। এখানে কিন্তু এগুলো সব লিগাল, এগুলো কিন্তু ইলিগাল কিছু নেই। জাস্ট দেখো এখানে তোমরা সব ওপেনলি এগুলো পেয়ে যাও।
এটা হচ্ছে মিরিকের একটি চা বাগান, ভীষণই বিখ্যাত একটি চা বাগান। এখানে কিন্তু শুটিং হয়। আজকে উপরে যাওয়ার জন্য রাস্তা বন্ধ ছিল, তাই উপরে গিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এখানে চা তোলা হচ্ছিল দেখে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। চা গাছের বাগানে এসেছি আর সেখানে গিয়ে ভিডিও করব না, এটা তো সম্ভব নয়। তাই জন্য একটু দূরে এগিয়ে এসে এই আরেকটা মিরিকের চা বাগান, এখানকার ভিউজটা অসাধারণ লাগছিল, এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটোস আর ভিডিওস তুললাম। তাহলে ভিউয়ার্স, এখানেই ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। আশা রাখছি যে তোমরা আগের ভিডিওসগুলোর মতন এই ভিডিওটিকেও অনেক বেশি ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর পুজো এনজয় করো। হ্যাপি দিওয়ালি, টাটা।